5 মিনিটের আজকের বিশ্ব সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি। সাথে আছি আমি তাসলিমা তিথি। শুরুতেই সংবাদ শিরোনাম। কিয়েভের চারদিকে রুশ সেনাবহর, আরো দুটি শহরে হামলা। চেরনোবিলের সঙ্গে যোগাযোগ বন্ধ আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার। ভারতের চার রাজ্যে বিজেপি, পাঞ্জাবের মসনদ কেজরিওয়ালদের। কাউন্সিল অফ ইউরোপ ছাড়ার ঘোষণা রাশিয়ার। ইউক্রেনকে সহায়তায় যুক্তরাষ্ট্রের কংগ্রেসে বড় অঙ্কের বিল পাশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। ইউক্রেনে রাশিয়ার সামরিক আগ্রাসন চলছে। স্যাটেলাইট থেকে তোলা ছবিতে কিয়েভের কাছে রুশ সেনাবহরে থাকা সৈন্যদের দেখা গেছে। কিয়েভের আশপাশের অঞ্চলে পুনরায় মোতায়েন হয়েছে রুশ বাহিনী। আরও নতুন দুটি শহরে হামলার খবর পাওয়া গেছে, এতে তিনজন নিহত হয়েছেন। স্থানীয় সময় সকাল 6টার দিকে একটি স্কুল ও দুটি আবাসিক ভবনে এ হামলা চালানো হয়। আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সঙ্গে চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তাদের সঙ্গে সব যোগাযোগ বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছে ইউক্রেন। গতকাল বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো ইউক্রেনের বন্ধ হয়ে যাওয়া চেরনোবিলের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে তার দেশের বিশেষজ্ঞদের নির্দেশ দিয়েছেন। ইউক্রেন থেকে দাবি করা হয়েছিল 48 ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকলে কেন্দ্রটি থেকে তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়বে। ভারতের 5টি রাজ্যের বিধানসভা ভোটের ফল ঘোষণা করা হয়েছে। ফলাফলে 4টিতেই সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে দেশটির কেন্দ্রীয় সরকারের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি বিজেপি। ওই 4 রাজ্য হল উত্তরপ্রদেশ, গোয়া, মণিপুর ও উত্তরাখণ্ড। তবে কংগ্রেসের দুর্গ হিসেবে পরিচিত পাঞ্জাবে তাদের ধরাশায়ী করে বাজিমাত করেছে দিল্লির শাসক দল আম আদমি পার্টি। পাঞ্জাবের বিধানসভায় 117টি আসন, এর মধ্যে সংখ্যাগরিষ্ঠতার জন্য 59টি যথেষ্ট ছিল, কিন্তু কেজরিওয়ালের দল সেখানে জিতে নিয়েছে প্রায় 100 আসন। কাউন্সিল অফ ইউরোপ থেকে বেরিয়ে আসার ঘোষণা দিয়েছে রাশিয়া। স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, রাশিয়া আর কাউন্সিল অফ ইউরোপে অংশ নেবে না। ন্যাটো ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো কাউন্সিল অফ ইউরোপের ক্ষতি করছে। তবে কাউন্সিল অফ ইউরোপ বলছে রাশিয়ার প্রতিনিধিকে বহিষ্কার কোনো চিরস্থায়ী পদক্ষেপ নয়, এটি সামরিক একটি ব্যবস্থা। ইউক্রেনকে মানবিক ও সামরিক সহায়তা দেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের কংগ্রেসের $13.6 বিলিয়ন একটি প্যাকেজ অনুমোদন দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেনের স্বাক্ষরের জন্য হোয়াইট হাউসে এই বিলের নথিপত্র পাঠানো হচ্ছে। প্যাকেজের তহবিলের সরকারি একটি বড় অংশ রয়েছে। ইউক্রেনীয়দের খাদ্য, ওষুধ, আশ্রয় ও 20 লাখ শরণার্থীর জন্য এ অর্থ বরাদ্দ হয়েছে। একই সঙ্গে অস্ত্র স্থানান্তরের জন্য এখান থেকে অর্থ ব্যয় করা হবে। যুক্তরাষ্ট্রের সহায়তায় ইউক্রেন রাসায়নিক অথবা জৈবিক অস্ত্র বানাচ্ছে এমন অভিযোগ তুলেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তার এই অভিযোগের পাল্টা জবাব দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। ভিডিও বার্তায় জেলেনস্কি বলেন, আমরা রাসায়নিক হামলার প্রস্তুতি নিচ্ছি বলে অভিযোগ উঠেছে। এটা আমাকে সত্যি চিন্তায় ফেলেছে, কারণ আমি বরাবরই দেখেছি যদি রাশিয়ার পরিকল্পনা জানতে হয় তাহলে রাশিয়া অন্যদের বিরুদ্ধে কী অভিযোগ তুলেছে সেদিকে নজর রাখতে হবে। তিনি বলেন, ইউক্রেনের মাটিতে কোনো রাসায়নিক অথবা গণবিধ্বংসী অস্ত্র তৈরি হবে না। ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধের প্রভাবে বিশ্ব বাজারে তেলের দাম লাফিয়ে বেড়েছে। তবে এতদিন ভারতের বাজারে এর প্রভাব না পড়লেও এখন পড়েছে। জানা গেছে দাম বাড়ায় দিল্লিতে পেট্রোল বিক্রি হচ্ছে 95.41 টাকায়, ডিজেলের 86.67 টাকায়, চেন্নাইয়ে পেট্রোল 101.40 টাকায় ও ডিজেল 91.43 টাকায়, মুম্বাইতে পেট্রোল 109.98 টাকায় ও ডিজেল 94.14 টাকায়। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দর নগরী মারিউপোলের ডেপুটি মেয়র বলেছেন, রাশিয়ার হামলায় শহরে ঠিক কত মানুষ মারা গেছেন তা তিনিও নিশ্চিত নন। তবে মারিউপোলের সড়কে শত শত মরদেহ পড়ে আছে। গতকাল বৃহস্পতিবার সড়ক থেকে 1,207 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, এগুলো কেবল সেসব মরদেহ যেগুলো আমরা সড়ক থেকে উদ্ধার করেছি। শহরের বাইরে কবরস্থানে পৌঁছানো সম্ভব না হওয়ায় 47 জনকে গণকবর দেওয়া হয়েছে। তাদের সবার পরিচয় শনাক্ত করা যায়নি। মহামারী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সর্বশেষ 24 ঘন্টায় সারা বিশ্বে আরও 6,621 জনের মৃত্যু হয়েছে।
একই সময়ে নতুন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন 17,90,583 জন, এছাড়া সুস্থ হয়ে উঠেছেন 17,25,895 জন। এ নিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 60,50,560 জনে। শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়ালো 45,32,74,430 জনে। এছাড়া এ পর্যন্ত করোনা থেকে সেরে উঠেছেন 38,75,33,485 জন। ইউক্রেনের অবরুদ্ধ মারিউপোল শহরের একটি শিশু হাসপাতালে রুশ বাহিনীর হামলায় শিশুসহ হতাহতের ঘটনা ভুয়া বলে যুক্তরাজ্য রাশিয়া দূতাবাসের করা টুইট মুছে দিয়েছে টুইটার কর্তৃপক্ষ। টুইটারের এক মুখপাত্র জানিয়েছে, টুইটারে শর্ত লঙ্ঘন সহ সহিংস ঘটনা অস্বীকার করা ও হিংসাত্মক আচরণের অভিযোগে এমন ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। স্থানীয় সময় গতকাল এই হামলা চালানো হয় বলে দাবি করে ইউক্রেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি জানান, মাতৃত্বকালীন ও শিশু হাসপাতালে রুশ বাহিনীর বোমা হামলায় এক শিশুসহ তিনজন মারা গেছেন। তবে এটিকে ভুয়া বলে দাবি করে আসছিল রাশিয়া। শেষ করছি 5 মিনিটের আজকের বিশ্ব সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন www.jagonews24.com।